হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অফ বিটি ইউটিউব চ্যানেলের সবাইকে ওয়েলকাম করছি বন্ধুরা আজকে আমরা দেখব কি করে একটি বিজনেস পেজের মধ্যে অ্যাকশন বাটন অ্যাড করে ঠিক আছে তো অ্যাকশন বাটন অ্যাড করার জন্য আপনার ওই পেজটার অবশ্যই পারমিশন থাকতে হবে আমরা কোন পেজের মধ্যে অ্যাকশন বাটন অ্যাড করব একটা বিজনেস পেজের মধ্যে সেই পেজের একশো আপনার পারমিশন থাকতে হবে তো ধরুন আমরা এই যে লগণ এই পেজটির অ্যাকশন বাটন অ্যাড করবো কিংবা এই পেজটিকে একটি বিজনেস পেজ হিসাবে আমরা তৈরি করব এই জন্য অবশ্যই আপনাকে এই পেজের পারমিশন থাকতে হবে আমরা আমার আইডি থেকে এই পেজের মধ্যে আসলাম দেখতেছেন এখানে ক্লিক করে ক্লিক করে তারপর হচ্ছে যতগুলো দেখলাম দেখার পরে আমার এই পেজের মধ্যে সেখানে আমি এখানে ক্লিক করলাম তারপরে এই পেজ এর মধ্যে আমরা চলে আসছি তো আমরা এখন এই পেজে তো আমরা এখানে অ্যাকশন বাটন অ্যাড করবো দেখেন এটাতে এখন অ্যাকশন বাটন অ্যাড করা নাই এই যে দেখা যাচ্ছে এখানে কোনো একশন বাটন অ্যাড করা নাই কন্ট্যাক্ট নাম্বার আছে মেল অ্যাড্রেস আছে বায়ো ডাটা যেটা আছে সেটা আছে তো আমরা এখানে অ্যাকশন বাটন অ্যাড করবো তো অ্যাকশন বাটন অ্যাড করতে হলে আপনাকে আগে এটার অ্যাক্সেস নিতে হবে তারপরে আপনাকে এটার প্রোফাইল আসতে হবে প্রোফাইলে আসার পরে যাইতে হবে হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডট তো আমরা থ্রি ডটে ক্লিক করছি থ্রি ডটে ক্লিক করার পরে আমরা যাচ্ছি ইডেট অ্যাকশনে ঠিক আছে ইডেট অ্যাকশনে গেলাম ইডেট অ্যাকশনে যাওয়ার পরে এখানে দেখেন এখানে দেখা যাচ্ছে চেঞ্জ বাটন এখানে আছে ডিলেট বাটন এখানে ডিফল্ট একটা বাটন পেয়ে থাকে সাধারণত যখন আপনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন তখন একটা ডিফল্ট বাটন থাকে সেটা হচ্ছে মেসেঞ্জ মেসেঞ্জারের একটা বাটন এখানে থাকে তো আমরা এখানে সেন্স বাটনে ক্লিক করব সেন্স বাটনে ক্লিক করি এখন দেখেন এখানে অসংখ্য বাটন দেখা যাচ্ছে বুকিং নাও সাইন আপ স্টার্ট অর্ডার ভিউ শপ গেট টিকিটস এখানে অনেক টাইপের বাটন আমরা দেখতেছি তারপর হচ্ছে এই যে যেটা ডিফল্টভাবে আসে সেন্ড মেসেজ তো তো এই টাইপের বাটন আছে কল আমরা এখানে কল নাওটা দিয়ে দেব কল নাউটা দিয়ে দিলাম এরপরে আরো অনেক বাটন আছে আপনি নিচে গেলে এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে কল নাও তারপর হচ্ছে কন্টাকাস এই যে ওয়াশ নাও এখানে অনেক কিছু আছে যেটা আপনার ইচ্ছা আপনি সেটা আসলে এখান থেকে আপনি দিতে পারবেন এখানে বাইনাও দিতে পারবেন এই যে বাইনাও বাইনাও দিতে পারবেন ঠিক আছে যদি বাই নাও দি তাহলে দেখবেন এখানে একটা দিতে হবে তো আমরা যেহেতু বাইরে আমরা এখানে কল নাও দিচ্ছি আমাদের যেহেতু এই এই পেজের জন্য ওয়েবসাইট নাই বাই নাও দিলাম না কারণ বাই নাও দিলে সেখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে কোথা থেকে সে কিনবে তা আমরা কল নাও দিয়ে দিয়ে নেক্সট দিয়ে দিলাম এখানে কোন নাম্বারে সে কল করবে সেটা কিন্তু আপনাকে বলে দিতে হবে তা আমরা এখানে কোন নাম্বারে কল করবো আমরা এখানে দিয়ে দিচ্ছি বাংলাদেশ কন্যাও যেহেতু যখন দিবেন আপনি সেখানে অবশ্যই আপনাকে একটা কন্ট্যাক্ট নাম্বার আপনাকে কনফার্ম করতে হবে তো আমরা যে নাম্বারটা দিব সেই নাম্বারটা একটু নিয়ে আসি এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটি আমরা ওখানে দিয়ে দিব ঠিক আছে তো আমরা এই নাম্বারটা এখান থেকে কপি করে নিচ্ছি নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নিলাম এক গেলাম এখানে দিয়ে দিতে হবে যদি এখানে জিরো থাকে জিরো এইট আছে সেজন্য আমি জিরোটা ইগনোর করলাম জিরো ছাড়া অন্য যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম সেক্ষেত্রে আমরা কয়টা ডিজিট দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর জিরোটা সহ এগারো এটা দিয়ে আমরা এখানে সেভ দিয়ে দিচ্ছি আমাদের অ্যাকশন বাটনটি এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এটা কল কল নাও এ টাইপের একটা বাটন এখানে অ্যাড হয়েছে আমরা অন্য একটা আইডি দিয়ে যদি দেখি এখন সেটা এখানে দেখতে পারবো যে এখানে কি অ্যাড হয়েছে ঠিক আছে কল নাও যে বাটন আমরা অ্যাড করতে চাইছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে বেঞ্চ অফ সাথে থাকার জন্য আমার